মাঝে মধ্যে খাবারের মেনুতে যখন ভর্তার আইটেম থাকে, তখন কিন্তু মুখের রুচি যেমন বাড়িয়ে দেয়, তেমনি কিন্তু খাবারের স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এখানে কিছু লোট্টে শুটকির মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি, সেসাথে লাউ পাতায় পেঁচিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে হালকা কুসুম গরম পানিতে শুটকি লোট্টে শুটকি সাগরের লোট্টে শুটকি নিয়ে নিলাম, একটিকে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। যেহেতু সাগরের শুটকিতে হালকা একটু লবণ থাকে, নোনতা ভাব থাকে, সেসাথে বালি থাকে, এগুলো পরিষ্কার করে হলুদ, লবণ এবং 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। লবণ দিয়েছি খুবই সামান্য, 1/2 চা চামচ, হলুদও দিয়েছি 1/2 চা চামচ, এগুলোকে একটু মাখিয়ে নিলাম। সেই সাথে আমার বারান্দায় কিছু লাউ পাতা রয়েছে, পাতাগুলোকে আজকে আমি ভর্তাতে ইউজ করব। পাতা দিয়ে পেঁচিয়ে যখন শুটকিকে রান্না করা হয়, তখন পাতার যেমন একটা ফ্লেভার অ্যাড হয়, সেই সাথে কিন্তু শুটকিটাও ড্রাই হয়ে যায় না, ভিতরে নরম থাকে। পাতাগুলোকে আড়চাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন যেভাবে দিচ্ছি, যেহেতু পাতার সাইজগুলো ছোট, সেই জন্য আমি 4-5টি একসাথে দিয়েছি, যেন পুড়ে না যায় ভিতরে। মশলা মেখে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকির মধ্যে কিন্তু কোনো মরিচ অ্যাড করিনি, কারণ মরিচ আলাদা করে আমি ভেজে নিব। এগুলো দড়ি দিয়ে পেঁচিয়ে নিলেও পারা যায়, না পেঁচালেও কিন্তু তেলের মধ্যে দিলে সফট হয়ে যায়, তখন কিন্তু আর পেঁচিয়ে নিতে হয় না। এভাবে একে একে সবগুলো শুটকি আমি লাউ পাতার মধ্যে গড়িয়ে নিলাম। এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। এখন একে একে শুটকি দিয়ে জড়িয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব। সেই সাথে এখানে দিয়েছি 4টি পেঁয়াজ, 2 টুকরো করে দিয়েছি, এগুলো যেন হালকা বাদামি হয়। সেই সাথে 4-5 কোষ রসুন আর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আসলে যার যার পছন্দ অনুসারে, যে যতটা ঝাল খেতে চান ততটা। পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে একটু ভেজে নিলে তো তখন কিন্তু ভর্তাটা সহজে নষ্ট হয় না, কিছুক্ষণ রেখে খাওয়া যায়। বাদামি হওয়া পর্যন্ত, হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো রেখে এগুলোকে তুলে নিব। তারপর পাতার মধ্যে যে শুটকিগুলো দেওয়া আছে এগুলোকে মোটামুটি 10-12 মিনিট রান্না করতে হবে, মিডিয়াম আছে, না হলে ভিতরে কিন্তু শুটকিটা ভালোভাবে সিদ্ধ হবে না। এইভাবে শুটকি রান্না করলে, চেপা শুটকি দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায়, তাহলে শুটকিটা ড্রাই হয় না, তেলে ভাজলে যেমন ড্রাই হয়ে যায়, ভিতরে সফট থাকে, সেই সাথে পাতার একটা পাতুরির গন্ধ থাকে। এখন আমি শিলনোড়া ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানে প্রথমে কাঁচামরিচগুলো হালকা একটু লবণ দিয়েছি, কারণ শুটকির মধ্যে লবণ রয়েছে। জাস্ট পেঁয়াজ রসুন কাঁচামরিচের পরিমাণে লবণটা অ্যাড করেছি, মরিচটাকে ভালো করে বেটে নিয়েছি। তারপরে একে একে পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। পেঁয়াজ রসুনগুলো কিন্তু একেবারে মিহি করে বাড়তে হবে না, জাস্ট এগুলোকে ভেঙে নেওয়া, তাহলে কিন্তু একটু মুখে লাগলে ভর্তায় খেতে ভালো লাগে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিবেন, সেই সাথে যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই ভর্তাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখন আমি পাতা যে শুটকিগুলো রয়েছে এগুলো নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে থেতলে ভেজে নিতে হবে, বেটে নিতে হবে শিলনোড়া। কেউ ইচ্ছে করলে ছেঁচুনি দিয়েও ছেঁচে নিতে পারেন, এতেও কিন্তু ভালো লাগবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। যে শুটকিগুলো ভালো করে হয়নি এগুলোকে আবার খুঁজে আর একটু মিশিয়ে নিলাম। এখন একে একে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। কারা কারা এভাবে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এইভাবে লাউ পাতা দিয়ে, কুমড়া পাতা দিয়ে, কিন্তু কাঁকরোল পাতা দিয়ে বিভিন্ন ভর্তা করা যায়। আমি ধনে পাতাগুলো আমার বারান্দা থেকে টপ থেকে ফ্রেশ ধনে পাতা অ্যাড করেছি। ফ্রেশ ধনে পাতার কিন্তু ফ্লেভার ভালো থাকে, গন্ধটাও ভালো লাগে, অল্প দিয়ে কিন্তু অনেক মজা লাগে। ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন জাস্ট মিশিয়ে নেওয়ার পালা। এভাবে ভর্তা করার পরে কিন্তু শিলনোড়ায় ভাত মাখিয়ে খেতেও অনেক ভালো লাগে।
আশা করছি আপনাদের এই ভর্তার রেসিপিটাই ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভর্তা ও রান্নার রেসিপি রয়েছে, সময় পেলে ঘুরে আসবেন। ধন্যবাদ।